শীঘ্রই কাজ শুরু হতে চলেছে গেদে দর্শনা অত্যাধুনিক স্থলপোর্ট। কাঁটাতারের বেড়া মাঝে থাকলেও দুই দেশের আন্তরিকতা সংস্কৃতি আদান প্রদানে এতটুকু ঘাটতি পড়েনি কোনোদিন। বাংলাদেশে পেট্রাপোল গেদে ট্রেন চলাচল চালু থাকলেও স্থলবন্দর তৈরি করার ব্যাপারে চিন্তাভাবনা চলছিল দুই সরকারের পক্ষ থেকে। তবে ভারত থেকে সমস্ত ডিজাইন এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়ার পর এবার বাকি শুধু কাজ শুরুর। সেতু বন্ধন হিসেবে মাঝে একটা রাস্তা বাংলাদেশ সীমান্তবর্তী রানাঘাট তপশিলি কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার তার নিজস্ব সাংসদ কোটার তহবিল থেকে আজ অনুমোদন করেন। এই রাস্তা হয়ে যাওয়ার পরেই বন্দর নির্মাণের যাবতীয় কাজকর্ম শুরু করবে কেন্দ্রীয় সরকার। আজ সেখানে বিডিআর বিএসএফ দুই দেশের প্রশাসনিক কর্মকর্তা, কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও সংসদ জগন্নাথ সরকার এবং বাংলাদেশের বিভিন্ন আধিকারিকগণ আজ মিলিত হন। বন্ধনের জন্য বাণিজ্যের আদান প্রদানের সুবিধার্থের জন্য রেল এখানে চলছে, একমাত্র বাংলাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে। ঠিক সেখানেই আমরা চাইছি স্থলবন্দর সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার যথেষ্ট সহযোগিতা করে, তারা অ্যাডভান্স অনেক কাজ করে ফেলেছে, আমাদের ভারত সরকার যথেষ্ট উৎসাহ দেখিয়েছে তাদের উৎসাহ দেখে, এবং সেখানে তাদের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট মোদিজির নেতৃত্বে ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য তারাও এগিয়ে এসছে, এবং সেই এগিয়ে আসার যোগাযোগ মাধ্যম আমি করছি। এখানেও যারা আছেন আমার সঙ্গে তারাও সহযোগিতা করছেন। আলোচনার মাধ্যমে এই কাজ সুসম্পন্ন করার জন্য এ যাবৎকাল বনগাঁ পেট্রাপোলে সড়কপথে ভারত বাংলাদেশ যোগাযোগে অত্যন্ত চাপ বাড়ছিল। নদিয়ার সীমান্তবর্তী পাঁচটি লোকসভায় একমাত্র ট্রেন পথে যোগাযোগ গেদেতেই ছিল, ফলে পণ্য পরিবহনের জন্য হয় ট্রেন না হলে বনগাঁ বর্ডারের উপর নির্ভর করতে হতো দুদেশের ব্যবসায়ীদের। তবে অল্প দিনের মধ্যেই সেই মুশকিল আসান হতে চলেছে দুদেশের ঐকান্তিক প্রচেষ্টায়। সাংসদ জগন্নাথ সরকার বলেন, অল্প দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার বৃহৎ পরিমাণ অর্থ বরাদ্দ করতে চলেছেন স্থলবন্দর নির্মাণে, কিন্তু সেই অপেক্ষায় না থেকে দ্রুত কাজ সম্পন্নের জন্য প্রয়োজনীয় 14 ফুট চওড়া 850 মিটার আপ এবং 275 মিটার ডাউন দুটি রাস্তা নির্মাণের অর্থ মঞ্জুর করেছেন নিজের তহবিল থেকে। তবে তিনি আশাবাদী এই কাজ চলার মধ্যে কেন্দ্রীয় ব্যয় বরাদ্দ মঞ্জুর হয়ে যাবে এবং ভারতের মধ্যে একমাত্র নদিয়ার সঙ্গে যেমন বাংলাদেশের রেলপথ যোগাযোগে গৌরবান্বিত হয়েছে নদিয়াবাসী, তেমনই সড়ক পথেও হতে চলেছেন। রানাঘাট গেদে এই অঞ্চলের যিনি লোকসভার সম্মানিত এমপি মহোদয় জগন্নাথ সরকার বাবু, আজকে তার টিম নিয়ে এবং কেষ্টগঞ্জ ব্লকের যিনি বিডিও সাহেব, টোটাল এই টিম নিয়ে এখানে পরিদর্শন করেছেন, কাস্টমসের টিম আছে। তো দর্শনা গেদে যে আধুনিক মানের বন্দর হতে যাচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে এডিবির সাসেক প্রোগ্রামের অধীনে আধুনিক পোর্ট নির্মাণের জন্য অলরেডি ডিজাইন হয়ে গেছে এবং ফান্ডও চলে এসেছে। এখন ইন্ডিয়ার পক্ষ থেকে যে কাজটুকু বাকি ছিল, মাননীয় সংসদ বলেছেন আমাদেরকে যে তার ফান্ড থেকে, সরকারের ভারত সরকারের ফান্ড থেকে যত টাকা লাগে সেটা দিয়ে খুব দ্রুতই এখানে এই রাস্তা সহ আরও যে ছোট্ট কিছু অবকাঠামো বাকি আছে সেটা নির্মাণ হয়ে যাবে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।